2006 থেকে সংগ্রামটা শুরু ছিল তার, আজকে 2023, এটা অ্যামেজিং ফাইট। আজকে সে তার বাবার প্রকৃত বিচারের জন্য যা যা শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মানুষ তার জীবনে সংগ্রাম করতে করতে কখনো দেশের জন্য করে, কখনো তার দলের জন্য করে, কখনো তার পরিবারের জন্য করে, আর কিছু কিছু সময় একেবারে পরিবারের কেউ কেউ তার বাবার জন্য করে, তার মার জন্য করে। 17 বছর ফাইট করতে করতে আজকে আমার এটা মনে করি যে আমার কলিগ হিসাবে এটা আমার গর্ব করার মতো একটা দিন, যে আমার কলিগ শেখ গুপ্তা 2006 সাল থেকে শুরু করছিল তার যুদ্ধ। এই যুদ্ধ শেষ করে আজকের দিনে অ্যাপেলেট ডিভিশনে আসামি পক্ষের যে আপিল, আপিল খারিজ হওয়ার মধ্য দিয়ে তার বাবার যে হত্যাকারী ছিলেন তাদের এই যে রায় বাস্তবায়নে আর কোনো বাধা থাকলো না। এখানে শেখ গুপ্তা এবং তার আম্মা, ওনারা 2006 সাল থেকে, আপনারা জানেন যে তার বাবা হচ্ছেন গিয়ে প্রফেসর তাহের, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে আরেকজন শিক্ষকের এই জেলাসির কারণে তাকে হত্যা করা হয়েছিল এবং খুবই নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমি এই তরুণ প্রজন্মের মানুষের জন্য আমি একটা উদাহরণ হিসেবে মনে করি শেখ গুপ্তা। দেখেন, একটা মেয়ে চাইলে কিভাবে একটা বিচারের জন্য কতটুকু পর্যন্ত যাইতে পারে, নিজের অ্যাডভোকেট হওয়া, অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট হওয়া। আপনি দেখেন, এটার একটা প্রখ্যাত কিন্তু উদাহরণ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাত্র 2টা মেয়ে বেঁচে গিয়েছিলেন। অথচ এই 2 মেয়েই আজকে বঙ্গবন্ধুর এই দেশের মাটিতে তারা বিচার করতে সক্ষম হয়েছেন একমাত্র। আমি এটা বলতে চাই যে এই উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করছেন, এবং আমি তরুণ প্রজন্মের কাছে বলতে চাই, আপনি যেখানেই জন্মান না কেন, প্রতিবাদের ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমি আপনাদের শেখ গুপ্তার মুখ থেকে আপনাদেরকে শুনাইতে চাই যে শেখ গুপ্তা, আমি শুধু মামলার বিষয়ে শুধু এটুকু যাব না, এই নির্মম হত্যাকাণ্ড তোমার দেখা থেকে আজকে পর্যন্ত, আজকে একটা বড় বাধা শেষ হয়ে গেল, তোমার এই অনুভূতিটা একটু বলো শুধু, যে কি পরিমাণ কষ্ট তোমার হয়েছে এবং কি পরিমাণ ডিটারমিনেশন তোমার মধ্যে ছিল। প্রথমত বলতে চাই যে মহান রব্বুল আলামিন, আল্লাহর কাছে অবশ্যই কৃতজ্ঞতা যে আমি এখানে বসে এই সুপ্রিম কোর্টের আঙ্গিনায় এসে আসতে পেরেছি এবং আমি বিচারটা পেলাম শেষ পর্যন্ত। তুমি 2006 সালে তোমার কত মানে কত কোন ক্লাসে পড়তা তুমি? শিক্ষকতা, তার না হলে কোন আন্তর্জাতিক আইনগত পরামর্শ দানকারী সংস্থায় কাজ করার জন্য, কখনো এই আদালতে যে আইনজীবী হিসেবে দৌড়াদৌড়ি করা অথবা আচ্ছা মেয়ে হিসাবে বাংলাদেশের যত ধরো 9 কোটি মেয়ে যারা আছে, মেয়ে হিসাবে তুমি তাদেরকে কি বলবা, যে জীবনে যে অনেকে বলেন যে বিচার পায় না বা অনেক কষ্ট হয়, শেষ পর্যন্ত তো তুমি পরিণতি পর্যন্ত নিয়ে আসছো, এটা হিসেবে বাংলাদেশের সকল যারা ইয়াং মেয়েরা আছে তাদের জন্য একটা মানে মেসেজ তুমি কি দিতে চাও? অবশ্যই ধৈর্য ধারণ করলে বিচার পাওয়া সম্ভব। বর্তমান আমাদের যে সরকার ব্যবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বিচার ব্যবস্থাকে যে স্বাধীন করে দিয়েছে তারই একটা উদাহরণ এই বিচার আমি মনে করি। এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে এই যে আমরা রায়টি পেয়েছি, সবসময় বলা হয় আসামি পক্ষের কথা, ভুক্তভোগীরাও যে যারা হত্যাকাণ্ডের শিকার তার পরিবারও যে বিচার পেতে পারে, এই রায়টি আপনার ওয়েবসাইটেও আছে, পাবলিশও হয়েছে, আপনার পড়লে বুঝতে পারবেন। আমাদের মাননীয় প্রধান বিচারপতি, তার বেঞ্চ, 8 সদস্যের বেঞ্চ জি, এবং আগে অ্যাপিলের যে রায়টি প্রদান করেছে 6 সদস্যের বেঞ্চ, সেই রায়টি বলে বোঝা যায় যে আমি জানি যে খুশি হওয়ার কোন সুযোগ নাই, জীবনে অর্ধেক তো চলেই গেছে, তারপর যতটুকু পারা যায় বিচার করতে। আমি ভিডিওটা শেষ করার আগে আমি আরেকজনের সাথে আপনাদেরকে দেখা করাইতে চাই, যিনি একেবারে প্রথম থেকে এই শেখ গুপ্তার সাথে ছিলেন, এবং নাহিদা সুলতানা জ্যোতিয়াপা, নাহিদ সুলতানা জ্যোতিয়াপা, আমি জ্যোতিয়াপা হিসাবে সারা জীবন চিনে আসছি। আপার কাছে শুধু একটুকু বলতে চাই যে আপা, আপনি তো অনেক গুরুত্বপূর্ণ সময়, আপনার এক একটা মামলাতে এখন অনেক গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়টা ফেলে আপনি ওর জন্য যে পরিমাণ সময় দিচ্ছেন,
আমি শুধু এইটুকু বলতে চাই যে আপা আপনার কিসের তাড়না ছিল যে এই মেয়েটা একটা বিচার পার, এটা শুধু আপনার পার্সোনাল ফিলিংস আমি নিতে চাই। আমার সবসময় মনে হয়েছে যে ওর তো একটা স্বাভাবিক জীবন থাকার কথা ছিল। জি জি আপা, ও তো যখন পড়াশোনা শেষ করবে বা ওর একটা কনভোকেশন হবে, বাবা মা উপস্থিত থাকবে, সেটা সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। এবং একটা টিচার, একটা একটা শিক্ষক, আমার বাবাও শিক্ষক ছিলেন, কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, মানে কি নৃশংস। যখন আমরা হিয়ারিং হচ্ছিল তখন আমরা শিউরে উঠেছি যে মানুষ মানুষকে এভাবে মারতে পারে। তো এই যে বিচারটা হয়েছে, অন্তত বিচারে ওরা একটু স্বস্তি পাবে যে বিচারটা হওয়ার জন্য অন্তত পক্ষে আর আর শত্রুপক্ষ আসামি পক্ষ যেন এই এই ধরনের কার্যকলাপ থেকে একটু বিরত থাকে। আপা আপনি শুধু এই বাংলাদেশের যা ইয়াং যারা মেয়েরা আইনজীবী হচ্ছে তাদের ব্যাপারে কোনো মেসেজ কি দিবেন আপনি, যে আসলে এই শেগুপ্তার উদাহরণ টেনে যে নিজের পরিবারের জন্য যে দাঁড়াই একটা মেয়ে দাঁড়াই গেলে যে একদম শেষ পর্যন্ত যাইতে পারে। আমি শেগুপ্তাকে যেটা দেখেছি, আমরা তো আসলে সবসময় কিন্তু থাকতে পারিনি, আমরা থেকেছি হয়তো বা সেই মোক্ষম সময়গুলোতে, কিন্তু এই মামলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একটা একটা ডেড বডি পাহারা দেওয়ার মতো করে শেগুপ্তা এটা পাহারা দিয়ে 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 আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এই ডেডিকেশন যদি কোনো মেয়ের মধ্যে থাকে, মেয়েদের মধ্যে থাকে, আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে মেয়েরা উন্নতি করতে। আমি আমি ভিডিওটা শেষ করার আগে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই যে শেগুপ্তা মামলায় জিতে গেছে, কিন্তু শেগুপ্তা শেগুপ্তার মা কিন্তু জীবনের সাথে হেরে গেছে, কারণ বাবা যুদ্ধ, এই যে আপা যেটা বললেন যে লাশ পাহারা দেওয়ার মতো করে মামলাটা পাহারা দিতে হয়েছে। আমি আপনাদেরকে বলবো জীবন যেখান থেকেই শুরু হোক না কেন, যুদ্ধের ময়দানে আপনি যদি একবার একবার যদি দাঁড়াই যেতে পারেন তাহলে বিচার একদিন না একদিন পাবেন, যেভাবে এটা নিশ্চিত করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি আবারও তার শেগুপ্তার পরিবারের প্রতি যারাই ছিলেন শাকিল আপা সহ যারাই ছিলেন সবার প্রতি হচ্ছে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছি যে এইরকম বিপদের মুহূর্তে একটা পরিবারের পাশে যে দাঁড়াই দাঁড়াইছেন তাদের প্রতি দোয়া এবং শুভকামনা, এবং শেগুপ্তার পরিবারের জন্য যতটুকু সময় থাকবে তারা যেন আরো অন্যান্য মানুষের এই যে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যেন শেগুপ্তা দাঁড়ায় এই আহ্বানটুকু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সিকিউর হয় যেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।